আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজ দেখাবো আপনাদের বইমেলায়। বাবার সাথে আজ আমি বইমেলায় গিয়েছিলাম, আর বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ শহরের নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে 7 দিন ব্যাপী এই মাঠে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। শুধু বইমেলা না, এই বইমেলার পাশাপাশি বিভিন্ন খাবারের দোকান রয়েছে, আরো রয়েছে ক্ষুদ্র কুটির শিল্পের দোকান, এছাড়া আরো খেলনার দোকান রয়েছে। পাশাপাশি কিছু ছোটখাটো যারা উদ্যোক্তা রয়েছেন তারাও এখানে আসলে এই মেলাতে অংশ নিয়েছেন তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য নিয়ে। আমি আজকে মেলা ঘুরে ঘুরে দেখাবো, মেলায় কি কি আছে, মেলায় গিয়ে আমি কি করেছি সেটি আপনাদের দেখাবো। চলুন মেলা থেকে ঘুরে আসি। এই যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন স্টলগুলো রয়েছে, বিভিন্ন পোশাকের স্টল। এই যে আমি ঘুরে বেড়াচ্ছি, সেখানে দেখছেন যারা উদ্যোক্তা রয়েছেন আন্টিরা, এই যে বাবাকে পাশে ডেকে নিচ্ছি, আরো কাছে ডেকে নিচ্ছি যে এইগুলো যেগুলো আছে সেগুলো সুন্দর করে দেখার জন্য। এই যে এখানে আছে বিভিন্ন প্লাস্টিক এবং খেলনা সামগ্রীর দোকান। আমার পাশে একটা ছোট্ট আপু এসে দাঁড়ালো, দুজনে মিলে এই দোকানের পণ্যগুলো দেখছি। আর তারপরে যাব মৃৎশিল্পের দোকান, যেখানে মূলত বিভিন্ন খেলনা। এই যে দেখছেন ছোট ছোট খেলনা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু বাবা আসলে এগুলো কিনে দেয়নি। তারপরের দোকানে গেলাম মৃৎশিল্পের দোকান। এখানে মূলত পোড়া মাটির দোকান বলা চলে। এখানে মাটি দিয়ে তৈরি সুন্দর অর্থাৎ সিরামিক বলা যায়, যে সিরামিকের দোকানে যেগুলো চীনামাটির থালা বাসন প্লেট চায়ের কাপ জগ এগুলো বিক্রি হয়, ঠিক এগুলো মাটি থেকে তৈরি, কিন্তু আসলে গ্যাস দিয়ে পোড়ানো, খুবই সুন্দর। এইগুলো আসলে ডাইনিং টেবিলে ব্যবহার করা হয়, এগুলো খুব সুন্দর ছিল। আসলে এগুলো আমি নিইনি, কারণ হাতও দিইনি, হাত দিলে যদি ভেঙে যায় তখন জরিমানা গুনতে হবে, এই কারণে আসলে হাত দিইনি। এই দোকানটি মূলত মাটির ঘর নামে পরিচিত। আমি দেখেছি যে শহরের উকিল পাড়াতে এই মাটির ঘর দোকান রয়েছে, তারা মেলাতে অংশ নিয়েছে সেখান থেকে এসে। যাই হোক, এই দোকান থেকে এখন আমি চলে যাব, আবারও ঘোরাঘুরি শুরু করব। আসলে দেখবো যে আর কি কি আছে। এই যে আমি একা একাই ঘুরছি, বাবা সামনে থেকে পিছনে থেকে ডানে বামে ডানে বামে সব দিক থেকে আসলে বাবা ভিডিও করছে। এখন চলে যাচ্ছি, এই যে দেখছেন চরকি। আসলে এখানে আমি জানতাম না যে এটা দোলনা না, আমি দোলনা মন করে এখানে আসলে উঠছিলাম। তারপরে যখন উঠলাম তখন আমি ভয় পেয়ে কান্না করে দিয়েছি, বাবা আমাকে এখানে উঠিয়ে দিয়েছে। এই চরকিতে 20 টাকা নিয়েছে, প্রতিজন আসলে 20 টাকা করে নেয়, আর 15 পাক এখানে ঘোরানো হবে। আমি এই চরকিতে ওঠার 10টা পাক দেওয়ার পর মন খারাপ হয়ে গেছে আর কান্না শুরু করে দিয়েছি। তারপর বাবা থামিয়ে এখান থেকে নামিয়ে নিয়েছে। এই যে এখন চরকিতে উঠবো, এই যে চরকিতে আসলে ঘোরা শুরু করলাম, এই আস্তে আস্তে ঘোরা শুরু হয়েছে। আমরা 3 জন উঠেছি, চরকিতে আমরা 3 জন উঠেছি, ঘুরতেছি, আর বাবা এখান থেকে ভিডিও করছে। এই যে দেখছেন, বাবাকে দেখতে না পেয়ে আমি কান্না শুরু করে দিয়েছিলাম, পরে বাবা আমাকে চরকি থেকে নামিয়ে নিয়েছে। এরপর আবারও চরকি থেকে নেমে আমি এই যে মেলার এক প্রান্তে একটি বোর্ড বসানো রয়েছে, সেলফি বোর্ড, যেখানে সবাই ছবি তুলছে। আমিও ফাঁকা পেয়ে এই সুযোগে ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করলাম। তারপরে চলে গেলাম বইয়ের দোকানে। এখানে বাচ্চাদের অনেক বই রয়েছে। এই যে এই বইটি আমার খুবই পছন্দ হয়েছে, এখানে পশু পাখির অনেক ছাপানো রয়েছে এই বইতে, কিন্তু এটা আসলে আমি নেব না, আরেকটি বই দেখব। অনেক সুন্দর সুন্দর বই এসেছে আমাদের ছোটদের জন্য, কিন্তু আসলে আমি তো পড়াশোনা করতে পারি না, তবে ছবির নাম বলতে পারি, সেই ছবিগুলো দেখলাম। আরেকটি দেখলাম প্রাণী জগৎ, প্রাণী জগতের বিভিন্ন যে প্রাণীগুলো রয়েছে সেইগুলো দেখলাম। আমি দেখলাম আমার মতো আরো অনেক ছোট ছোট যারা রয়েছে
তারাও আসলে এই বইগুলো দেখছে, পছন্দ হচ্ছে, আমারও খুব ভালো লেগেছে। এগুলো আমার বাড়িতে রয়েছে, তারপরও আমি মেলায় গিয়ে আসলে বই মেলায় গিয়ে বই না দেখলে আসলে ভালো লাগবে না, যার কারণে বাবার সঙ্গে জোর করে আমি বইয়ের দোকানগুলোতে নিয়ে গেলাম। এই যে দেখছেন এই বইটি খুব সুন্দর, এখানে দেখলাম কি দেখলাম, এই যে এখানে একটা রাক্ষস, এখানে একটা রাক্ষস হচ্ছে ঠাকুর মারঝুলি। এই বইয়ের কভার পেজে রাক্ষস রয়েছে, বাবাকে বললাম এটা খুব সুন্দর। আমি এগুলো মাঝে মধ্যে কার্টুনে দেখি, যার কারণে এগুলো আমার পরিচিত হয়ে গেছে। এই যে আরো অনেকগুলো বাচ্চাদের বই রয়েছে, গল্প ছড়া, আর তারপরে বিভিন্ন প্রাণী জগতের ছবি এগুলো রয়েছে। এই যে এটা আমার পছন্দ হয়েছে, মজার মজার গল্প রয়েছে, তারপরে ছড়াও রয়েছে, সবগুলোই সুন্দর। আসলে বইগুলো আমি নেব না, কারণ যখন আমি পড়তে শিখবো তখন আমি আসলে বই নেব, কিন্তু আমি মোবাইলের কার্টুনে এই গল্পগুলো আসলে দেখি। বেশ কয়েকটি ছড়াও আমার মুখস্থ হয়ে গেছে। এই যে অনেকগুলো দেখছেন যে মানুষ আসলে উপসে পড়ছে এই বই মেলাতে। মেলার প্রথম দিন আসলে অনেক ভিড় হয়েছিল, তারপরে চলে গেলাম মাঠের মাঝখানে। আমার একটু ইচ্ছা হলো বাবল উড়ানোর জন্য, বাবা 20 টাকা দিয়ে একটু বাবল কিনে দিয়েছে। এই যে আমি বাবল ফোলাচ্ছি আর বাবা ভিডিও করছে। এই যে অনেক সুন্দর করে বাবল আমি ফুলিয়ে দিচ্ছি, অনেক মজা হচ্ছে বাবল ফোলাতে। বাবল ফোলানোর এক পর্যায়ে আমার এক আঙ্কেল এসেছে, আঙ্কেল এসে আমার সঙ্গে আরো উৎসাহ দিচ্ছে। তিনিও আসলে বাবল ফুলিয়ে দিলেন, খুবই সুন্দর। আসলে বাবল না ফুলালে আসলে এই মেলায় গিয়ে আমি মজাই পেতাম না। বাবাকে জোর করে আসলে এই বাবলটা আমি এসি, এর আগেও আরো দুটি বাবল আমি ফুলেছি বা শেষ করেছি। এটা আমার তৃতীয় নম্বর বাবল। এই যে বাবা এখানে আসলে উপর থেকে বাবল গুলো ছড়িয়ে দিচ্ছে, আর নিচ থেকে আমি সেই বাবল গুলো ধরার চেষ্টা করছিলাম। এক আঙ্কেল আমার কাছে এসে উৎসাহ দিচ্ছে, আর এক আঙ্কেল মোবাইল দিয়ে ভিডিও করছে, আর বাবা উপর থেকে সেই বাবল গুলো ফুলিয়ে ছড়িয়ে দিচ্ছে। মেলায় গিয়ে খুবই মজা করেছি বাবার সঙ্গে, যা বলে প্রকাশ করার মতো না। আরো মজা পেয়েছি, এখানে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হচ্ছে, আমি মনোযোগ সহকারে দেখতেছি, কিন্তু বাবা ছবি তোলার জন্য চেষ্টা করতেছে, আমি বাবার দিকে হচ্ছি না। এক সময় আমি আসলে বিরক্ত হয়ে গেছি ছবি তোলার কারণে, বাবা পরে আমাকে আর ছবি তুলে দেয়নি। এই যে অনেক আপু আন্টি ভাইয়ারা আসলে শতকণ্ঠে গান করছে, অনেক মজার গান। আসলে আরো কয়েকটি গান হওয়ার কথা ছিল, আমি সেগুলো শুনতে পারিনি। বাবা আমাকে জোর করে আসলে বাসায় নিয়ে চলে এসছে, বাবার উপর আমি মন খারাপ করেছি, কিন্তু তারপর আমি মেলায় গিয়ে অনেক মজা করেছি। বাবাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন।